তারা নিজেরাই ভোট ঠেকাতে গিয়ে ব্যর্থ হয়েছে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, আর সেটার দায় তো সরকার নিতে পারবে। ভোট তো মুক্ত ছিল, বিরোধী দলের কথাই যদি সত্য হতো বিএনপি, তাহলে ইলেকশনের 5 দিন পরেই তো সরকারের পতন হওয়ার কথা ছিল, 5 দিন। এবং বিরোধী দলের কথাই যদি সত্য হতো তাহলে দুর্ভিক্ষে সারা বাংলাদেশ অভাবে অনটনে শেষ হয়ে যেত, সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হতো। কই এরকমের কোনো অবস্থা তো নেই। এখন শীত নিদ্রা যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, তো তারা অনেক কথাই বলবে, এসব নিয়ে আমরা মাথা ঘামাই। নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করেছি, কাজে এর চেয়ে কঠিন পরিস্থিতি সৃষ্টি করার মতো দুঃসাহস তারা অর্জন করবে এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার মতো সামর্থ্য আওয়ামী লীগের আছে, বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই, শক্তি সামর্থ্য সবই তারা হারিয়ে ফেলেছে। মুখের পানি, কান্না, দীর্ঘশ্বাস এগুলোই তাদের সম্বল। ইফতার পার্টি ডেকে আওয়ামী লীগ ব্যাশিং প্রতিনিয়তই চলছে। সীমান্ত নিয়ে তারা অনেক কথা বলেছে যে মনে হয় যেন মিয়ানমার এসে বাংলাদেশ দখল করে নিচ্ছে, কই সেটা তো এখন সে অভিযোগ দেওয়ার সুযোগ তো এখন আর নেই। কুকি চীন এটা তো পাহাড়ের, টোটাল পাহাড়ের অশান্তির কোনো বিষয়, কারণ বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু খোঁজে, মিয়ানমার ইস্যু ব্যর্থ হয়েছে, এখন নতুন করে আবার কুকি চীন ইস্যু, তো এটা এসব সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা, আমরা মনে করি না যে এটার দ্বারা আমাদের সার্বিক পাহাড়ে অশান্তি শান্তির পরিবেশ ইম্প্যাক্টেড হবে, এটা আমরা মনে করি না। কাজে এ নিয়ে আর একটা ইস্যু খোঁজার যে মতলব সেটাও অচিরেই ব্যর্থ হবে।